আজকে আমি উল্ডাটা দিয়ে কুকা ইলিশ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। এখন আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। মাখা শেষ, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কড়াইতে মাছ দিয়ে দেব। এখন আমি উল্ডাটাটা কেটে নেব। উল্ডাটাটা কচি একদম, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি আলুটা ভেজে নেব। কড়াইতে লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন উল্ডাটাটা ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দেব। এখন আমি লবণ দিয়ে দিব। আগে দিলে ডাটাগুলো গলে যেত, তাই আমি দেইনি। ভালোভাবে কষিয়ে নেব। কচুর ডাটাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, এখানে আছে শুকনা মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একসাথে একটা বাটিতে নেব। মশলাগুলো গুলে নেব। হলুদ, লবণ পরিমাণ মতো, কড়াইতে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ডাটা ভাজাগুলো দিয়ে দেবো।
আলু ভাজাগুলো দিয়ে দেবো। এখন জল দিয়ে দেব, এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। A few moments later. এখন আমি খেয়ে নেব। Thank you.